سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم আপনারা ফোন দিয়েছিলেন যে ডিসকভার 125 এখনকার আপডেট মডেল নিউ মডেল আছে কিনা, এটা অরিজিনাল চলা 500 কিলো অরিজিনাল চলা জিনিয়ান চলা। তো এই বাইকটি শোরুম বরাবর যদি না হয় তাহলে গাড়ি ব্যাক দেবেন, এতটুকু বলবো আর কিছু বলবো না। তো বাইকটা সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটা কথা, যারা এসে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজান। সর্বপ্রথম টায়ার থেকে শুরু করবো। টায়ারটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে 500 কিলো চলা কি না। দেখেন তো টায়ারের যে চতুর সাইডে গুড়গুড়ি রয়েছে, গ্রিপ রয়েছে, দেখেন হুবাহু শোরুম বরাবর কিন্তু টায়ারের কোয়ালিটি আছে। এই সাইডটা পছন্দ আছে, ঠিক আছে, ধোয়ার কারণে টায়ারটা ওরকম ইয়ে হচ্ছে না, যখন শিখে যাবে তখন কিন্তু চতুর সাইডে গ্রিপ সহ এবং রোল সহ বোঝা যাবে। মাঠঘাটে বিন্দু করবেন দাগ নেই স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ, দুটি সরকার ফুল ফ্রেশ। হেডলাইটে গ্লাসেও বিন্দু করবেন দাগ নেই স্কেচ নেই। দেখেন নতুন যদি বাইক কিনতে চান তাহলে এই বাইকটি নিতে পারেন, নতুনের মধ্যে আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, উপরের অংশটাও একদম নতুন। হ্যাঁ, এই সাইডে বাইজার থেকে নিয়ে দেখেন নতুন সিগন্যাল লাইট একদম ফ্রেশ। হ্যাঁ, লুকিং গ্লাস থেকে নিয়ে হ্যান্ডেল পর্যন্ত একদম নিখুঁত আছে, নিখুঁত শোরুম কন্ডিশন, চাপা সুই সব কিছু শোরুম কন্ডিশন। এখন ট্যাঙ্কিতে আসুন, দেখেন ট্যাঙ্কি শোরুমের মতো যদি না হয় তাহলে গাড়ি নেবেন না, ঠিক আছে। বাইকটি দেখার কিছুই নেই, তারপরেও প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি, তাও আবার ক্যামেরা একদম নিখুঁতে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ঠিক শোরুম, বাম্পারটা দেখেন শোরুম কন্ডিশন। ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলি, দেখেন ইঞ্জিনের স্টিকার সহ আছে, আর এত 500 কিলো এত কম চলা ইঞ্জিন কেমন থাকবে এটা আপনাদেরকে অজানা নেই, আপনারা অবশ্যই জানেন যদি জ্ঞানী হয়ে থাকেন। সাইড কভারটাও দেখেন, কোয়ালিটি দেখেন, অ্যাঙ্কেলেস দেখেন, পাউডারি বলে দেখেন, চেন কভার ফুল ফ্রেশ, শাড়ি কাটার মতনই মতোই। এই সাইডের অংশটাও দেখেন একদম ফ্রেশ, গাড়িটির নাম্বার সম্পর্কে, গাড়িটির নাম্বার ছাড়া ওয়ান্টেজ লাইসেন্স ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ঢাকা থেকে নিয়ে বাংলাদেশের প্রতিটা জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, যে কোনো জেলায়। আর এই বাইকটির শোরুম কাগজ আপনারা আপনাদের নামে আমরা নিজ দায়িত্বে পরিবর্তন করে দেবো, শোরুম কাগজগুলো আপনার নিজ নামে থাকবে, ঠিক আছে। সিগন্যাল লাইট ফুল ফ্রেশ, ব্যাক লাইট ফুল ফ্রেশ, উপরের অংশটাও ফুল ফ্রেশ, এটা ঠিক আছে। পিছনের টায়ারটা দেখুন, এখন পিছনের টায়ারটা শোরুম কন্ডিশন একদম বিন্দু পরিমাণও কিন্তু ফায়দা নেই আমার কাছে মনে হচ্ছে। এই সাইড কভারগুলো দেখেন, এই সাইডে অংশটাও একদম দাম নিউ, কোনো দোকান দাগ নেই স্কেচ নেই, সিটটাও কিন্তু একদম শোরুমের মতো সিট, শোরুমে যে পলি থাকে ওই পলিগুলি আছে। সাইড কভারটাও দেখেন, সামনে সিবিএস ব্রেক, সামনে পিছনে একসাথে হবে, সাইলেন্সারেতেও কোনো দাগ নেই স্কেচ নেই, ঠিক আছে। নতুন গাড়ি দেখে একটু তাড়াহড়া করতেছি, সময়ও নেই, দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। ইঞ্জিন কোয়ালিটি আমি কিছু দেখেন, ইঞ্জিনের স্টিকারটা এটাই প্রমাণ করে যে গাড়িটা আসলে কয়েকদিন ব্যবহার হচ্ছে এবং
কত কিলো চলতে পারে দেখেন, এগুলো স্টিকার কিনে আমরা বানাবানা তুমি দিই নি। হ্যাঁ, শোরুমের এই স্টিকারগুলো আমি কেন, আমার চলতে গোষ্ঠী কিন্তু এগুলো স্টিকার বানাতে পারবে। এই সাইডগুলো দেখুন, ট্যাঙ্কের এই সাইডটা একদম নিখুঁত শোরুম কন্ডিশন, কোনো ধরনের দাগ নেই স্কেলে দেখেন। সিগন্যাল লাইট ভাইজার এই সাইডে, হাইড্রোলিক হাফ সিবিএস ব্রেক, লুকিং গ্লাস ফ্রেশ ভাই, মানে কিছুই বলার নেই এই গাড়িতে, কিছুও বলার নেই। মাত্র 500 কিলো চলা বাইক কেমন হবে এটা আপনাদের অজানা নেই, ঠিক আছে। তারপরেও হালকাভাবে দেখাইলাম, আর দেখা এটা না দেখা একই বরাবর, হ্যান্ডেলটা দেখেন কোনো প্রবলেম আছে কিনা, আর চাবিটা দেখেন দুইটি চাবি দেখালাম, দুইটি চাবি কোনোটাই মনে হচ্ছে ব্যবহার হয় নাই। চাবি প্রমাণ করবে গাড়িটি চলা কেমন নাকি, দেখেন গাড়িটি চলা 456 কিলো, 456 গাড়িটি চলা, জেনুইন চলা, অরিজিনাল চলা। তো চাবির সাথে মিটারের 100 মিল, কারণ এই চাবির দুইটি চুল পরিমাণেও পাওয়া যায় না, টায়ার তো দেখালাম না। তো টায়ারের সাথে মিটারের সাথে এবং চাবির সাথে সব মিল আছে। এখন স্টার্ট করে দেখাবো সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটিও চলার সাথে মিল আছে, কোনো সন্দেহ নাই, কোনো দিক দিয়েও সন্দেহ করবে না। এই বাইকটি আপনারা জানেন যে আপডেট মডেল, নিউ মডেল। হ্যাঁ, তো শোরুম থেকে বের হয়েছে এতটুকু তফাৎ, তাছাড়া অল 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 সাইডে কোনো পার্থক্য নেই শোরুমের থেকে, ঠিক আছে। এখন আপনাদেরকে প্রাইস বলবো, যে প্রাইসটা বলবো 100 টাকাও লেস হবে না, অনর্থক ফোন দিয়ে আমাকে রিকোয়েস্ট করবেন না। 1,25,000 টাকা একদম, কুরিয়ার ভাড়া আলাদা, 1,25,000 টাকা একদম, নাম চেঞ্জ সহ অর্থাৎ শোরুম কাগজ পরিবর্তন সহ 1,25,000 টাকা, 100 টাকাও লেস করা যাবে না, আর কুরিয়ার ভাড়াটা এই গাড়িতে, এই গাড়িখের মধ্যে আলাদা দিতে হবে, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।